আর একজনে বলতেছে বয়াতি যে বড় আল্লা আল্লাহর বড়ইল বড় কোথায় ওষুধ লাগাবেন সব অঙ্গেই তো বেটা মলমটা লাগাবেন কোথায় একটা দইরা নিচের আরেকটা আর একটা আল্লাহর সিকে বড় গুরু একটারে দইরা নিচের ইমানতে আরেকটা হইতে আল্লাহর সিকে বড় গুরু পাক রব্বুল আলামিন আপনি এবং আমাকে ভালোবাসেন এই জন্য দিনী মজলিশে বসার সুযোগ দিচ্ছেন এমন একটি পরিস্থিতিতে আমরা আছি যেই সমটাতে গোটা বিশ্বের বেঈমানরা মুসলমানকে ধ্বংস করার ষড়যন্ত্র করতেছে এমন একটি সময় আমরা এখানে বসছি যেই সমটাতে মুসলমানকে কিভাবে ধ্বংস করা যায় এই নিয়ে ষড়যন্ত্র হচ্ছে অথচ আমরা মুসলমানরা এদিকে সচেতন না আমরা আছি কাদা চুরাচুরি নিয়ে আমরা আছি অমুক ভালো না ভালো এই নিয়ে ব্যস্ত অথচ আপনি আমার আড়ালে আমাদের কী ধ্বংস করার জন্য ষড়যন্ত্র চলতেছে আর আমরা আছি বিভিন্ন ফেতনা ফাসাদ নিয়ে সমালোচনা নিয়ে এই জন্য আমাদের সচেতন থাকতে হবে চোখ কান খোলা রাখতে হবে বাবার যদি 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 পাঁচ পাঁচটা পাঁচটা সন্তান সন্তান এক মধ্যে মিল থাকে তাহলে অন্য মানুষ সহজে এই ফ্যামিলি ধ্বংস করতে পারে না সাহস পায় না কেন পাঁচ ভাই এখনো এক কেউ কিছু বললে পাঁচ ভাই এক জায়গায় দাঁড়িয়ে যায় এর জন্য মানুষ সহজে তাদের ফ্যামিলি ধ্বংস করার জন্য আসে না সাহস পায় না কিন্তু পাঁচ বাবা এক বাবার পাঁচটা সন্তান যদি পাঁচ ধরনের ভাগ হয়ে যায় আলাদা আলাদা হয়ে যায় তো ওই ফ্যামিলিটাকে ধ্বংস করা খুবই সহজ সারা বাংলাদেশে যেই পরিমাণ আলেম ওলামা আছে বাংলাদেশে যেই পরিমাণ আলেম ওলামা আছে সব আলেমরা যদি এক জায়গায় ফসরাব পড়ে তাহলে প্রস্রাবের শ্রুতে নাস্তিক মুরতাদ বেঈমানরা বাইশা যাইব বাইশা অস্তিত্ব থাকবে না এখন বুঝেন কি পরিমাণ আদে মোলাম আছে এই দেশে কিন্তু আজকে আমরা এই সমস্ত ওলামায়ে কেরাম এক প্ল্যাটফর্মে হতে পারি নাই আমরা একত্রিত হতে পারি নাই যার জন্য আজকে আমরা দলে দলে ভাগ হয়ে যাওয়ার কারণে এই সুযোগে এখন সাধারণ বয়াতিরা পর্যন্ত কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলার সাহস পায় আমরা বক্তা বক্তা জগরা শুরু করে দিচ্ছি আমরা কাদা চোরা শুরু করছি আর এই ফাঁকে সমস্ত বয়াতিরা এক হয়ে গেছে হারা জীবন গাইছি আমরা গান এখন যেহেতু বক্তারা লাগছে মারামারি মাঝখান দিয়ে আমরা একটু ওয়াজ ফিরা লাগি লামছে তারা ওয়াজ ওয়াজ ওলাইন প্রথম ভূমি কইলো রাসুল গান শুনতে শুনতে ঘুমাইতেন গান না শুনলে রাসুলের ঘুম বিরানব্বই বাগ মুসলমানের দেশে গান তো এখন ওয়াজ করে কি রাসূল গান না শুনলে ঘুমে দর্ত অথচ আল্লাহ রাসূলকে পাঠাইছেন গান ভাজনাকে ধ্বংস করার জনার জন্য সম্মানিত সুদীশ খুব গভীরভাবে কথাগুলি খেয়াল করবেন কথাগুলি ফালাই দিলে চলবে না কথাগুলি অবহেলা করলে চলবে না ষড়যন্ত্র কি পরিমাণ চলতেছে আপনারা বুঝতেছেন যেখানে আমরা আলেমরা আলেমরা পৃথক হয়ে যাচ্ছি ওই সময় তারা করে গান বাজনা বাদ দিয়ে কি করে আর একজনে বলতেছে বয়াতি যে আল্লাহর সিকে বড় হইল গুরু কোথায় ওষুধ লাগাবেন সব অঙ্গি তো বেতা মলমটা লাগাবেন কথা। একটা দৈরা নিজের রিমান্ডে আর একটা হচ্ছে আল্লাহর সিকে বড় গুরু এই জন্য আমি ছোট মানুষ বড়দের উপরে কথা বলতে চাচ্ছি না তবে ছোট মানুষ বড়দের এই অবস্থা দিকে কথা আমাদের বলতে হয় তাহলে আমরা কথা বলার উদ্দেশ্য ছিল না আমরা এতটুকুই বলবো সম্মানের সাথে যে আমরা দলাদলি বুঝি না সব এক প্ল্যাটফর্মে আসা দরকার ঠিক তুইলে আর বয়াতি গান বাদ দিই আওয়াজও যাইতো না বুঝতে পারছস সারা জীবন গান গাইছিস অন্য জায়গায় আওয়াজ এইজন্য আমরা এক হয়ে যাই আল্লাহর কসম ও আল্লাহই যদি আমরা উলামায়ে কালাম এক হয়ে যাই বাতিলরা এ দেশে ফালাইবার রাস্তাটাও পাইতো ঠিক কেন তাহলে বাংলাদেশে আলেম আমার সংখ্যা বেশি আর শুধু আলেমরা নয় আলেমদের বক্তবৃন্দ বেশি হাজার হাজার শ্রোতা আমাদের বক্ত এজন্য আমরা এক হওয়া দরকার যে সমস্ত যুবকরা আমাদেরকে আইডল মানে আমরা যদি এখন কাদা চুরি করি তাহলে তাদের অবস্থা কি হবে আমরা যাদেরকে বুঝাবো এখন তারাই যে আমরা কি বুঝি আপনারা কে বুঝাই ঠিক না আমাদের ঠিক হয়ে যাওয়া দরকার